ওখানে মেলা লাগবে নাকি? মিতালি সিদ্ধান্ত, ওখানটায় মেলা লাগবে নাকি? কত মানুষের জট লাগছে, আলা ঝলমল করছে। তা বাবু, কার ঠাকুরের পূজা হবে গা? কিন্তু এখন তো কোন পরব নাই, পোলা বিবির মেলা লয় বাদ না পরব লয় টুসু লয়। কিন্তু জমিদার বাবুর ফটকের সামনে ইত্য লোক জমায়েত, ইত্য আলোর ঝলকানি। এই বুন্দর মা, হাতের কাম কাজ গুলা তাড়াতাড়ি সারক নে, ও মেলাটা দেখতে যাবে গ্লাই। চুড়ি কিনে দিব, ফিতা কিনে দিব। এই বুদনার বাপ, তোকে কিছু বুঝিস নাই? আজ বসে খেল 25 তারিখ লয়, আজ ও বুড়া বাপটার জন্মদিন। আজ নুনা নুনিরা ধূপ মালা দীপ আলো সাজাইছে, এই শহরটা আজ নতুন করে সাইছে বটে। এই বুদনার বাপ, রবি ঠাকুর হামদের গায়ে আসবে খেলাই? আমরা তো শুধু মাদল বাজাই, আর আর কাঠের বাঁশিটা তো সুর তুলি। আর না আর আমরা মাদল বাজাই, আমরা রাজ করি, ও বাঁশিটায় গানের সুর তুলি। হর রবি ঠাকুর হে একবার চল না কেনে আমার গায়েতে, হর রবি ঠাকুর হে একবার চল না কেনে আমার গায়েতে। তুকে লাল মাটির দাসে লিয়ে, লাল মাটির দাসে লিয়ে পলাশ ফুল সাজাইব, রবি ঠাকুর হে একবার চল না কেনে আমার গায়েতে, রবি ঠাকুর হে একবার চল না কেনে আমার গায়েতে, একবার চল না কেনে আমার গায়েতে, একবার চল না কেনে আমার গায়েতে। নমস্কার। 6 বছর বয়সে এত সুন্দর উচ্চারণ আঞ্চলিক ভাষায় সত্যিই অবাক করায়।